নমস্কার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে পুরো ভোটে কোনো রকম অশান্তি দাঙ্গাগিরি করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তাকে দল থেকে বহিষ্কারও করা হতে পারে। কিন্তু তৃণমূল কর্মীরা থোড়া এটা মানেন, ভোট হবে, গণ্ডগোল হবে না, দাঙ্গা হবে না, মার্ডার হবে না, তাই কি কখনো হয়? কলকাতা পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করে নিল দুই বিজেপি প্রার্থী, 133 নম্বর ওয়ার্ডের প্রার্থী সদানন্দ পাঠক ও 134 নম্বর ওয়ার্ডের প্রার্থী মমতাজ আলী। বিজেপির দাবি, ওই দুইজন প্রার্থী নেতৃত্বকে জানিয়েছে তাদের লাগাতার হুমকি দিচ্ছে তৃণমূল, এমনকি বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে, ভোটে যদি তারা লড়ে তাদেরকে এলাকা ছাড়া করা হবে। এরপরই তারা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে মোট 9 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে, তার মধ্যে বিজেপির 2 জন, সিপিআইএমের 1 জন, এছাড়া 5 জন নির্দল প্রার্থী। যাই হোক, বিজেপির 2 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়াতে তৃণমূল ওখানে ওয়াকওভার পেয়ে গেল। কিন্তু এখন প্রশ্ন হলো, অভিষেক ব্যানার্জি যে বলল শান্তিপূর্ণ ভোট করতে হবে, সেটা কি তৃণমূলের কর্মীরা থোড়াই মানেন, নাকি এটা শুধুমাত্র ভাষণ? আসলে তৃণমূলের রাজ্যে পশ্চিমবাংলায় গণ্ডগোল হবে না, তাই কি কখনো হয়? তাই এখন প্রশ্ন উঠছে, কলকাতা পৌরসভা ভোট কি আদৌ অবাধ ও শান্তিপূর্ণ হবে? সেদিকে তাকিয়ে বাংলা। জয় হিন্দ।